এই গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি আলমনগর প্রাণকেন্দ্রে অবস্থিত আলমনগর টার্মিনাল এবং আলমনগর মোটরসাইকেল হাট। তো এই হাট থেকে আপনারা 30-35 হাজার টাকার ভিতরে খুবই সুলভ মূল্যে গাড়ি কিনতে পারবেন। তেল সাশ্রয়ী গাড়ি, যারা তেল সাশ্রয়ী এবং সুলভ মূল্যে গাড়ি কিনতে চান, তো এখান থেকে কিনতে পারবেন। তো এখান থেকে কিনতে পারবেন চুয়াডাঙ্গা জেলার কাগজ, কুষ্টিয়া জেলার কাগজ, আশপাশের প্রত্যেকটা জেলার কাগজের গাড়ি আপনারা এখান থেকে কিনতে পারবেন 30-35 হাজার টাকার মধ্যে। তো যদি আপনার কম সাশ্রয়ী গাড়ি কিনতে হয় তো অবশ্যই এখানে চলে আসবেন। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে লেটেস্ট আপডেট নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। তো আপনাদেরকে এখন দেখাবো আমরা যে আপনারা কী কী গাড়ি কিনতে পারবেন 30-35 এবং 50-40 এরকম দামের ভিতরে। সো চলুন শুরু করা যাক। তো এইখান থেকে আপনাদেরকে শুরু করাবো দেখানো 80cc 100cc সকল রকমের বাইক। তো এখানে একটি ফ্রিডম আছে নিউ মডেল, গাড়ির কালারটা অনেক সুন্দর কালার। এই গাড়িটার দাম কত? ফ্রিডমের এই যে এটা 34,000। কাগজ আছে? শোরুম। কোন শোরুমের গাড়ি এটা? ভেনাস অটো। আপনি কাগজ টাগজ কাটিয়ে দিতে পারবেন? কাগজ কাটিয়ে দিতে পারবেন? তো আপনার এই গাড়িটি নিলে কাগজও করে নিতে পারবেন। আর গাড়িটা একেবারেই নতুন, একেবারেই ফ্রেশ গাড়ি, ফ্রেশ কন্ডিশনের গাড়ি। তো কালো গাড়িটা অনেক সুন্দর লাগে, আর তার উপরে সিটটা বেঁধেছে, আরও সুন্দর লাগছে গাড়িটা। তো এখানে একটি লাল কালারের জেনিং গাড়ি আছে, এটা অনেকটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এটা চুয়াডাঙ্গার কাগজ। ভাই গাড়ির দাম কত রাখছেন? 45,000। পয়সা কিনা? আচ্ছা, তাহলে দাম দরের সুযোগ আছে। গাড়ি কি নাম পরিবর্তন করে দিতে পারবেন? নাম পরিবর্তন পুরাতন গাড়ি করলে মেলা খরচ হয়ে যায়, তো যার কারণে স্টার্ট করে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দাবি করে না, যেহেতু এটা আছে ডিজিটাল না, তো আপনি স্টাম্প করে নিতে পারবেন, এবি ডেবিট করে নিতে পারবেন। ডায়ং রানার 80cc। তো এই গাড়িগুলোর তেল অনেক সাশ্রয়ী। এরা কোথাকার কাগজ? কুষ্টিয়া। নাম টাম পরিবর্তন করে দেওয়া যাবে? নাম পরিবর্তন করে দেওয়া যাবে? সব পরিবর্তন করে দেওয়া যাবে, নাম কেন আরো কিছু পরিবর্তন করে দেবো। গাড়ির দাম কত কি রাখছেন? 48,000 ফুল টাকা। দামা দর করার সুযোগ আছে? আছে। ঠিক আছে ভাই, কুষ্টিয়া। এটা ডিজিটাল প্লেট না, জাস্ট। তো এর পাশে আরও একটি গাড়ি আছে একই মডেলের, একই গাড়ি। তো এটা হচ্ছে ডিজিটাল প্লেট, চুয়াডাঙ্গা লক হক কাগজ। তো এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে 44,000। তো এটারও আপনার কাগজের নাম পরিবর্তন করে দেওয়া যাবে, সমস্যা নাই। তো এটি হচ্ছে লাল কালারের ফ্রিডম মডেল, ফ্রিডম 106। তো এই গাড়িটা অনেকেই পছন্দ করে, ফ্রিডম গাড়ি, বিশেষ করে যাদের কম বয়স তারা এই গাড়িটি অনেক বেশি পছন্দ করে। তো গাড়ির দাম কত কি রাখছো? 55,000। তো গাড়ি কোথাকার কাগজ? কোথাকার? ঝিনাইদহ কাগজ। তো ঝিনাইদহ কাগজ এটা। তো বেচা কিনা কত কি করবা? 50। এই গাড়ি কি নাম টাম পরিবর্তন করে দিতে পারবা? পারবা? ওকে ঠিক আছে। তো এখানে একটি ওল্ড মডেল হিরো হোন্ডা আছে,
সিটি ডন, হিরোন্ডা সিটি ডন। তো এই গাড়িগুলো চড়ে মজা এবং অনেক তেল সাশ্রয়ী গাড়ি। যারা কম টাকার ভিতরে গাড়ি খুঁজছেন তাদের জন্য অনেক ভালো গাড়ি। তো এটি চড়া নাম্বার, নন ডিজিটাল। এই গাড়ির দাম কত রাখছেন? ডনের দাম দিয়েছে 58। 58,000। তো এই ডনের দাম দেওয়া হয়েছে 58,000। তো এর কি নাম পরিবর্তন করে দিতে পারবেন? এই গাড়ি কার হাতে ছিল আগে, মানে কোন জায়গার গাড়ি এটা? গাড়ি আলমডাঙ্গার গাড়ি। আলমডাঙ্গার চড়া নাম্বার আলমডাঙ্গার গাড়ি। তো দামটা কমের ভিতর পেয়ে যাচ্ছেন আপনারা। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লাগছে। আর এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং গাড়ি কেনা অথবা বিক্রি করতে হলে অবশ্যই আলমডাঙ্গার চুয়াডাঙ্গার হাটে চলে আসুন।